তো একজন আমাদেরকে কোশ্চেন করছে, নাম তার পুলবিন বারাই, স্যার অ্যাসাইনমেন্ট কতটুকু কার্যকরী? অধিকাংশ শিক্ষার্থী তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তা সম্পন্ন করেছে। তো বেশ কিছুদিন আগে আমাদের সরকার কর্তৃক নির্দেশ অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মেধা যাচাই বা তাদেরকে একটু যাচাই বাছাই করার জন্য এই অ্যাসাইনমেন্টটা নেওয়া হয়েছে। বাট আমরা জানি বা অনেকে বলছে অধিকাংশ শিক্ষার্থী এটা ইউটিউব থেকে বা অন্য কারো হেল্প থেকে সেগুলো করেছে। তো এই ক্ষেত্রে আপনি একজন টিচার হিসেবে বা আপনিও দু একজন বা হাজার শিক্ষার্থীদের আপনিও কিন্তু একটু তাদেরকে মূল্যায়ন করেন, তো আপনার দিক থেকে এটা মানে কিরকম যে একজন শিক্ষার্থীর মেধাকে যাচাই করার ক্ষেত্রে এবার যে অ্যাসাইনমেন্টটা নেওয়া হলো এখানে অধিকাংশ শিক্ষার্থী ইউটিউব বা অন্যান্য সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা সলভ করেছে, তো এক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখবেন বা কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে বলবো যেহেতু অনলাইন ভিত্তিক আমাদের অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে, আমরা যে কোনো একটি কাজ পরিপূর্ণভাবে যদি করতে চাই আমাদের অবশ্যই সততার একটা ব্যাপার আছে। তো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু কাজ করেছি। সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী তারা কাজ করেছেন এভাবেই যে আমরা যেহেতু শিক্ষার্থীদের পড়াশোনা করাই, তাদের প্রতি আমাদের যে একটা মূল্যবোধের ব্যাপার, যে একটা সততার ব্যাপার, এই সততার মাধ্যমেই কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে আমরা মূল্যায়ন করব। এবং মূল্যায়নটা আমি যখন আমার ক্লাসে আমি রুটিন মাফিক ক্লাসগুলো নিয়েছি, অবশ্যই আমার শিক্ষার্থীদের আমি জানি, চিনি, বুঝি তারা কোন ক্যাটাগরির স্টুডেন্ট বা কি ভুল করতে পারে, কেমন ভুল করতে পারে, এগুলো কিন্তু আমরা অবজারভেশন করতে পারি। সো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এভাবে কিন্তু অ্যাট ফার্স্টে তাদের শিক্ষার্থীদের কিন্তু মূল্যায়ন আগেই ওনারা করেছেন। কারণ একজন শিক্ষার্থী যখন সপ্তম শ্রেণীতে ছিল, সে যখন অষ্টম শ্রেণীতে উঠল, অবশ্যই তার প্রিভিয়াস যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস বা একাডেমিক রেজাল্ট শিক্ষক অবশ্যই জেনেছেন। এরপরেও আমরা জানি অ্যাসাইনমেন্ট, যেহেতু আমরা সরাসরি তাদের অ্যাসাইনমেন্ট, অ্যাকচুয়ালি বলতে কি অ্যাসাইনমেন্ট বলতে অর্পিতদের দায়িত্ব, আমরা যখন কোনো একটা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করি, এই খাতাটা আমরা সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার চেষ্টা করি যে সুন্দরভাবে লিখবো কি করে, কিভাবে আমরা পরিপূর্ণ মার্কসটা পাবো, এটা সবাই চেষ্টা করে। অ্যাসাইনমেন্টটাও ঠিক অমনই হয়েছে, কারণ ওদের সরাসরি তো আমরা এক্সাম নিতে পারি নাই, কিন্তু তারা যে কাজটা করেছে এবং সুন্দরভাবে আমাদের কাছে জমা দিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু ক্লাস টিউন একটি অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা চেক করেছি। এরপর সম্প্রতি আমাদের শিক্ষার্থীরা আবার তারা স্কুলে এসে অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিয়েছে। সেই ক্ষেত্রে আমার শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো, আমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার কাছে মূল্যায়নের ব্যাপারটা বা আমার শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মণ্ডলীর কাছে মূল্যায়নের ব্যাপারটা কিন্তু ওরা ওভাবেই মাথায় রেখেই কিন্তু অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছেন। বাট অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের অ্যাসাইনমেন্ট কিন্তু সরকারি নির্দেশনায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে আসতে হয়েছে। এখন ম্যাথমেটিক্সে হয়তো যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, একটা শিক্ষার্থী তো ভুল করবে না, সম্পূর্ণ অ্যাসাইনমেন্টই তো করবে, তাকে কিভাবে আমরা মূল্যায়ন করব? তার মূল্যায়নটা সে সঠিকভাবে ম্যাথগুলো যদি করেও থাকে, কারোর হেল্প নিয়ে থাকে, সে তো পড়াশোনা করেছে, তাকে আমরা সেভাবেই কিন্তু মূল্যায়ন করব। কিন্তু আমরা তো এক্সাম নিতে পারছি না, যার কারণে কিন্তু তারা যে সুন্দরভাবে করেছে, আমরা তাদের রেজাল্টটা দেখেছি বা তারা অ্যাসাইনমেন্ট কিভাবে লিখছে, কিভাবে জমা দিচ্ছে, এগুলো তো আমাদের একটা মূল্যায়নের ব্যাপার থেকেই থাকে। এবং তাদের মেধাগত মূল্যায়ন তো আমরা আগে থেকে ক্লাস নেওয়ার সময় বুঝতে পারি। সো ওভাবেই আমরা চেষ্টা করব। আর যে সকল শিক্ষার্থীরা হয়তো পিছন সারির শিক্ষার্থীরা, তারা অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে দিয়েছে, আমরা যদি মনে করি এটা আমাদের বড় প্রাপ্তি যে তাদেরকে আমরা পড়াশোনার মাঝে রাখতে পেরেছি, তারা 100% অ্যাসাইনমেন্ট জমা দিতে পেরেছে এবং তাদের অ্যাসাইনমেন্ট কপি তাদের প্যারেন্টস স্কুলে এসে জমা দিয়েছে, ওগুলো আমরা বাসায় নিয়ে আসছি, নিয়ে এসে আবার রিচেক করছি। তো এটা তো আমি বলবো বাংলাদেশ সরকারের কিন্তু বড় একটা সফলতা, একটা বড় কৌশল যে শিক্ষার্থীরা একেবারে বসে থাকাচ্ছে যেভাবে হোক না কেন,
একটা গল্পের বই পড়লেও তো সময় লাগে, একটা ম্যাথ করতে হলেও তো তাকে বই কলম খাতা ইউজ করতে হবে, তার প্যারেন্টসও তো একটা টেনশনের মাঝে থাকবে, অ্যাসাইনমেন্ট না দিলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে না, বা তাদের ভিতরে একটা কম্পিটিশন হয়, এই কম্পিটিশন তো অবশ্যই ছিল। সো প্রথমত আমি বলবো যে আমরা আমাদের শিক্ষার্থীদের শুধুমাত্র ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হলেই যে মূল্যায়ন করব সেটা না, মূল্যায়নের অনেকগুলো মাপকাঠি আছে, সেই ক্ষেত্রে আমরা শিক্ষক মণ্ডলী ওভাবে মূল্যায়ন করব। এবং এই সিচুয়েশনে যদি আল্লাহ উত্তীর্ণ করে বা আমরা যদি এই সিচুয়েশনে থাকতে চাই সরকারি নির্দেশনা অনুযায়ী, অবশ্যই আমরা স্টুডেন্টদের মূল্যায়ন করার আরও সুযোগ আছে। সো এভাবে কিন্তু আমরা মূল্যায়ন করছি। Yes sir, thank you so much. So আশা করি যে আমাদের কমেন্টই করেছিল যে এই গত অ্যাসাইনমেন্টের যে মূল্যায়ন ব্যবস্থাটা সেটা আইগেস আমরা বুঝতে পেরেছি। তো সবার আগে একটা বিষয় মনে রাখতে হবে যে যে কিনা একদম ভালো স্টুডেন্ট, ভালো মানের স্টুডেন্ট, সে কিন্তু সবসময় সেরা, সে সবসময় ট্রাই করে কিভাবে বেটার করা যায়, কিভাবে ভালো কিছু শেখা যায় জানা যায়, হোক না সেটা এই অ্যাসাইনমেন্ট বা অন্য কিছু। একজন সত্যিকারের শিক্ষার্থী সে সবসময় ট্রাই করে কিভাবে ভালো করা যায়, কিভাবে শেখা যায়। তার সামনে যতই এই হেলথ বলতে গেলে ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কেউ সাহায্য করুক না কেন, তার ভেতরে যদি সত্যিকারের একজন শিক্ষার্থীর আদর্শ থাকে তাহলে সে অবশ্যই তার পড়াগুলো শিখে নিয়ে যাবে। এবং একই সাথে যে মূল্যায়নের ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারলাম যে একজন শিক্ষক সে কিন্তু জানে তার ক্লাসে কে কেমন, কোন শিক্ষার্থী কতটুকু ভালো পারে। সো এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের সেই সারা বছর ক্লাস নেওয়ার মাধ্যমে সবকিছু মিলেই কিন্তু তারা একটা মূল্যায়ন করবে। সো এ নিয়ে আমাদের চিন্তা করার কোনোই কারণ নেই।